ঘুরে গেল টাইফুন ইয়াগির প্রভাবে তৈরি হওয়া গভীর নিম্নচাপ। এই মুহূর্তে এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঘন্টায় 90 কিলোমিটার গতিবেগে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ পশ্চিম দিকে ঘুরে গেল এই টাইফুন ইয়াগির প্রভাবে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি। এই মুহূর্তে অবস্থান করছে ঠিক পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলার দিকে। এই মুহূর্তে এই নিম্নচাপের প্রভাবে চলছে ভারী লেভেলের বৃষ্টি। তবে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন টাইফুন ইয়াগির প্রভাবে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে এই মুহূর্তে ওড়িশা এবং পশ্চিমবঙ্গে সব থেকে বেশি বৃষ্টিপাত চলছে, বাংলাদেশের দিকে এবং ত্রিপুরার দিকেও চলছে। তবে সবথেকে বেশি বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় ঘন কালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি দেখতে পাচ্ছি এদিকে নদিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় রয়েছে ভারী লেভেলের বৃষ্টি। তবে বৃষ্টি বজ্রমুট করলে আপনারা ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এবং দেখতে পারবেন যে ঘন্টায় 90 কিলোমিটার গতিবেগে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে, কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। তো আমরা প্রথমত পশ্চিমবঙ্গের দিকে দেখে নেব, তারপর বাংলাদেশ, ত্রিপুরা, অসম সমস্ত জায়গার আপডেট আপনাদেরকে দেব। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি সব থেকে বেশি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ সেটা থাকছে দীঘা, মন্দারমণি, কোনটাই, এদিকে বেদগাঁও, মোহনপুর, এগড়া, বাজকুল, খাজুরি, হলদিয়া, কুলপি, এদিকে কাকদ্বীপ থেকে শুরু করে গঙ্গাসাগর, ফেজারগঞ্জ, নামখানা, পাথর প্রতিমা, রায়দিঘি, ঝাড়খালি, এদিকে আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। অন্যদিকে গোসাবা, বারুইপুর, এদিকে জয়নগর, মাঝিলপুরের দিকেও থাকছে বৃষ্টি। তবে ভারী লেভেলের বৃষ্টি উপকূলের জেলাগুলিতে থাকছে, আবার ভারী লেভেলের বৃষ্টি থাকছে বিশেষ করে পুরুলিয়া, এদিকে দেখতে পাচ্ছেন রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, হুড়া, এদিকে বোলপুর, সিউড়ি, পাশাপাশি কাটোয়া, ঘুসকরা, বর্ধমান, এদিকে পান্ডুয়া থেকে শুরু করে শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, চন্দ্রনগর, কলকাতা, খড়দা, এদিকে কিন্তু আবার ভারী লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বুঝতেই পারছেন যে গোটা দক্ষিণবঙ্গের পরিস্থিতি এখন কেমন রয়েছে। অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন ভিডিওটি, আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই কিন্তু জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আপডেটটি সঠিক হচ্ছে কিনা। তো এই মুহূর্তে বাংলাদেশের দিকেও যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো রংপুর, কালাই, ময়মনসিংহ, রাজশাহী, মিরপুর, ঢাকা থেকে শুরু করে খুলনা থেকে শুরু করে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, বরিশাল, মতিরহাট, লালমোহন, মাথাবেড়িয়া, এই সাইডেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে বাংলাদেশের তুলনায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দিকে ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি, আবার ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন যে ওড়িশার বালাসোর, এদিকে জোয়ালেশ্বর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই সাইডটা ভদ্রাক থেকে শুরু করে ভুবন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বেতনটি, ওড়িশার দিকে আমরা ভারী লেভেলের বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি এই গভীর নিম্নচাপের প্রভাবে। তো বুঝতেই পারছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে। উত্তরবঙ্গে মূলত আকাশ পরিষ্কার রয়েছে, মালদা, দুই দিনাজপুর, বালুরঘাট, গঙ্গারামপুরের দিকে কিছুটা বৃষ্টি থাকছে। মাঝরাতের দিকে যদি দেখি, ধরুন ওই 12টা 1টার দিকেও যদি আমরা দেখি মাঝরাতের দিকে, মাঝরাতের দিকেও ভারী লেভেলের বৃষ্টি থাকছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। এবার আমরা দেখে নেব ঘন্টায় কত কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে এই মুহূর্তে। এই মুহূর্তে বায়ুর মোডে যদি যাই তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে উপকূলের জেলাগুলিতে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো 70-80 বা 90 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে। এদিকে আবার হাওয়ার এদিকে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, উলবেড়িয়া, বারুইপুর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে নদিয়ার দিকে, আবার মুর্শিদাবাদের দিকে রয়েছে ভারী লেভেলের বৃষ্টি, পাশাপাশি দুমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা, পাশাপাশি রামপুরহাট, এদিকে বীরভূম সাইডে, এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া, এদিকে বাঁকুড়া, এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, চাকুলিয়ার দিকে। অন্যদিকে রয়েছে বিহারের দিকেও কিছুটা, রাঁচির দিকে কিছুটা দুমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি ওড়িশার দিকেও কিন্তু আমরা একটা ভয়ঙ্কর ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের দিকেও থাকছে, বিশেষ করে বাংলাদেশের উপকূলের জেলা চিটং, মহেশখালী, এদিকে দেখতে পাচ্ছেন যে লালমোহন, কলাপাড়া, হাইতিয়া, মাথাবেড়িয়া, মতিরহাট, যশোর, যেই জায়গাগুলি আমি বললাম বৃষ্টিপাতের সম্ভাবনা, এখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা দুমকা ঝোড়ো হাওয়া বইছে। তবে এই মুহূর্তে
অসমে কিন্তু আকাশ পরিষ্কার, উত্তরবঙ্গেও মোটামুটি আকাশ পরিষ্কার, এদিকে ত্রিপুরার দিকেও মোটামুটি আকাশ পরিষ্কারই রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম এই মুহূর্তে ত্রিপুরায় নেই বললে চলে। মাঝরাতের দিকেও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, অসম, ত্রিপুরা বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। আগামীকাল সকালের দিকেও আমরা দক্ষিণবঙ্গেই বৃষ্টি লক্ষ্য করতে পারছি, বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় থাকছে। দুপুর থেকে বাংলাদেশে বৃষ্টিপাত অনেকটাই কমবে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলা, তাই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল। আগামীকালই দেখতে পারবো এই ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপটি আস্তে আস্তে পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটা কোবরা, রাউরকেলা, সিঙ্গালিরা, এলাহাবাদ, মধ্যপ্রদেশের দিকে অবস্থান করবে মঙ্গলবার 17 তারিখে। তখন কিন্তু আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটাই কম লক্ষ্য করতে পারবো। এই মুহূর্তে বৃষ্টি থাকলেও পরবর্তীতে মঙ্গলবার থেকে বৃষ্টি অনেকটাই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম এই সাইডে কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন আমরা দেখতে পারবো এই নিম্নচাপের প্রভাবে ভারী লেভেলে বৃষ্টি থাকবে মধ্যপ্রদেশ, ইউপি, এদিকে কলকাতার দিকে আস্তে, অর্থাৎ নিউ দিল্লির দিকে আস্তে আস্তে সরে যাবে আগ্রা, দেখতে পাচ্ছেন ঝাঁসি, নিউ দিল্লির দিকে এই নিম্নচাপটি কিন্তু ক্রমশ আস্তে আস্তে অগ্রসর হয়ে পরবর্তীতে কিন্তু একটি সাধারণত ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করবে। তখন এর প্রভাবে সেই লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তবে এই বৃষ্টিপাত আজকে তো থাকছেই, আগামীকালও থাকছে, পরবর্তী মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টি কমে যাচ্ছে, সেটা কিন্তু একদম আপনারা সরাসরি লাইভ আপডেটের মাধ্যমেই দেখতে পারলেন। বজ্রঝড় বৃষ্টি মুড়ে গেলে দেখতে পারবেন বজ্রবিদ্যুতের সম্ভাবনা অনেকটাই কম থাকছে। বৃষ্টির পরিমাণে গেলে আমরা দেখতে পারবো পরবর্তী 24 ঘন্টায় যদি দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই থাকছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে, যেমনটা আপনাদেরকে বললাম। এই মুহূর্তে তো গভীর নিম্নচাপটি রয়েছে টাইফুন ইয়াগির, তার জেরে তো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবেই, সেটা তো আপনারা পরিষ্কার বুঝতেই পারলেন। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেই ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে। সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত নিউজ চ্যানেলের মাধ্যমেও জানানো হয়েছে, অফিসিয়ালিভাবে আলিপুর আবহাওয়া দপ্তরও জানিয়ে দেওয়া হয়েছে যে এই বৃষ্টিপাতের প্রভাবে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এবং ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কিন্তু রয়েছে, কেননা দুমকা, ঝোড়ো হাওয়া উপকূলের জেলাগুলিতে বইছে, তার জেরে কিন্তু একটা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। পরবর্তী 3 দিন, পরবর্তী 5 দিনে আরও ভারী লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। তো বুঝতেই পারছেন, এবার আমরা উপগ্রহ চিত্র থেকেও যদি দেখাই আইআরের মাধ্যমে, তাও বুঝতে পারবেন যে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং ওড়িশায়, বাংলাদেশ, ত্রিপুরাতেও কিছুটা হালকা পশলা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে কলকাতার দিকে রয়েছে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট। তবে মেঘমালাতেও যদি যাই, তাও আমরা দেখতে পারবো যে এই নিম্নচাপের প্রভাবে এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী লেভেলের বৃষ্টি, একদম পরিষ্কার কিন্তু সরাসরি আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম। তাপমাত্রা নিয়ে সকালের আপডেটে বলে দিয়েছি, তাও যারা সকালের আপডেটটি দেখেননি আপনাদেরকে জানিয়ে দিই, আজ সকালের আপডেটে দুপুরের তাপমাত্রা জানিয়েছি, তবে এই আপডেটটিতে আপনাদেরকে জানিয়ে দিই রাতের তাপমাত্রা কত ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যদি আমরা দেখি রাতের তাপমাত্রা অনেকটাই কম থাকবে, দেখতে পাচ্ছেন 25 থেকে 26 ডিগ্রির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। রাতের দিনের বেলাও তাপমাত্রা একই ছিল, এই 24-25 ডিগ্রি থাকছে, রাতের দিকেও আমরা একই রকম দেখতে পাচ্ছি। তবে আমরা যদি দেখি মালদা, এদিকে দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুর দুয়ারে কিন্তু রাতের তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে। আবার অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি রাতের তাপমাত্রা অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী থাকছে, অসমের ডিব্রুগড়ের দিকেও রাতের তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী, বাংলাদেশের দিকেও তাপমাত্রা রাতের অনেকটাই ঊর্ধ্বমুখী থাকছে। তবে বাংলাদেশের দক্ষিণ দিকটায় তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী, আবার ত্রিপুরার তাপমাত্রাও রাতের দিকে 25 থেকে 26 ডিগ্রির মধ্যেই থাকছে। তো বুঝতেই পারছেন রাতের তাপমাত্রা অনেকটাই কম। আবার আগামীকালকেও যদি দেখি দুপুরের দিকে তাপমাত্রা দক্ষিণবঙ্গে কম থাকবে, বাংলাদেশ, ত্রিপুরা, উত্তরবঙ্গ এবং অসমের দিকে অনেকটাই কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু আগামীকাল। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে যে আপডেট সেটা কিন্তু সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম, রাতে কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।